व्यवस्था कर लेना बाड़ी शौचालय व्यवस्था ना करो क्या বাড়িতে কোনো ব্যবস্থা নেই শোনো ব্যবস্থা একটাই আমাকে মাঠে যেতে হবে এই 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 শোন 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 কি হলো বলছি মাঠে গেলে একটা মানুষন মত আছে লোকে দেখবে তুই মেয়ে ছেলে তাহলে এখন করবটা কি আমার তো পেট ফুলে যাচ্ছে এক কাজ কর ঘরের মধ্যে একটা মাটির হাড়ি আছে না হুম ওই হাড়িতে তুই পায়খানা কর আর বাথরুম করব কোথায় কেন একটা থানসাবের বোতল আছে না बाबा कत बार पंचायत नालिश कर 900 टाका जमाओ दिलाम अथच आमार एखोनो बाड़ीते पायखाना पौंछालो ना अच्छा कोई रे एई तो तातरी कर देखो जन पथर सामने फेलो ना क्यों मिस्टी मन अरे ना ना तुम भूल बुझी ठीक जगह मत फेलो क्यों खुजे पा তবে যাও আমি স্নান করে ভাত বসাচ্ছি ঠিক আছে যাচ্ছি ওহো কি জ্বালা রে এখন বইয়ের পায়খানা আবাকেই ফেলতে হবে চল ভগবান চল ওহো একানটাই ফেলে রেখে যাই जो देखो एखान जाए भावे कि बिस्टिर हाड़ी थानसापर बोतल तरह नहीं जाए नहीं गेले बुझते पर मध्य क्या आई सूझे केटे पड़ी रे बाबा जा कपाल सीदुर जान लागे ना गो जामाते कपाल सीदुर जान लागे ना गो जामाते ओ अमर किन्नी जोदी देखे फेले डाइबे तुलबे थानाते कपाले सिदुर जान लागे ना गो जामाते कपाले सिदुर जान लागे ना गो जामाते की करबो सुनलम दीदिर बाड़ीते पुतुल नाच होच्छे कथा आशा करे एलाम কিন্তু এখন দুপুর বেলা সব দোকান বন্ধ একটু মিষ্টি না নিলে খালি হাতে কি করে দিদিবার যাব না এখানে বসে একটা বিড়ি খাই আর মনে মনে ভাবি কি করে পৌঁছাবো হ্যাঁ মনে হচ্ছে একটা মিষ্টির হাড়ি থানচাপের বোতল রেখে কেউ পায়খানায় গিয়েছে বেটা মনে হচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছে ঠিক আছে তুমি বাবা পায়খানা করতে থাকো আর এটা নিয়ে আমি কেটে পড়ি যাই দেখি বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দেব নাল গেঁদা ফুল দিদি রে এ দিদি দিদি কে দিদি রে আরে ভাই পচা তুই হঠাৎ শুনলুম তোদের এখানে নাকি পুতুল নাচ হচ্ছে হ্যাঁ রে আজ কদিন ধরে পুতুল নাচ চলছে ওই জন্য আমি এলাম ইমা এগুলো কি এনেছিস তুই জানিস না কি আনতে হয় দিদির বাড়িতে এতদিন পর এলাম
তা খালি হাতে আসলে চলবে তবে দেখ একারি মিষ্টি এনেছি এক বোতল থানচাপ এনেছি জামাই ও থানচাপকে তুই ভালোবাসে তো ও ঠিক আছে রাখ শুনছো হ্যাঁ কি হলো এই দেখো আমার ভাই পচা এসেছে হ্যাঁ শালা বাবু পচা জামাইও ভালো আছেন তো হ্যাঁ ভালোই আছি তা তুই কেমন আছিস খুব ভালো খুব ভালো তা আবার আপনার জন্য না আমি থানচাপ এনেছি কই রে এই দেখুন বা 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 আরে শালা বাবু ছোট হলে কি হবে বুদ্ধি আছে মাথা ভরা বুদ্ধি হ্যাঁ চিন্তা করলাম জামাই বাবু থানথাপ খেতে ভালোবাসে তাই একদম ফ্রিজ থেকে তাৎকা থানথাপ নিয়ে এসেছি হো 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 ঠিক আছে ঠিক আছে নিন আপনি খান হ্যাঁ খাবো তো বটে তুই যখন এনেছিস না খেয়ে পারা যায় দেখি খাই দেখি কি হলো হ্যাঁ গ তোমার ভাই থানচাপ এনেছে না অন্য কিছু এনেছে মানে মানে তুমি একটু খেয়ে দেখো নুনে পোড়া কেমন চ্যাংটা গন্ধ কি আমার ভাই থানচাপ এনেছে আর তুমি বলছো নুনে পোড়া চ্যাংটা গন্ধ তো তুমি একটু খেয়ে দেখো ঠিক আছে আমি খাচ্ছি দিদি তুই খেয়ে দেখ তো খাচ্ছি ভাই ছি 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 কি হলো আমার কথা মিললো তো হ্যাঁ গো আমি তো কিছু বুঝতে পারছি না এমন চ্যাংটা গন্ধ নুনে পোড়া এই পচায় দিকে আয় তো কেন জামাই বাবু ওই থান সাহেব কোথা থেকে এনেছিস কেন দোকান থেকে এনেছি একদম তাৎকা ফ্রিজ থেকে এনেছি তুই একটু খেয়ে দেখ ঠিক আছে আমি খাচ্ছি খা কি হলো রে জামাই বাবু এ এটা কি করে হলো দোকান থেকে আমাকে ঠকালো দোকানদার তোকে ঠকিয়েছে না তুই অন্য কিছু করেছিস বল তো সত্যি করে বলছি তো আমি দোকান থেকে সত্যি কথা বলছি দোকান থেকে নিয়ে এসেছি আচ্ছা এই শুনছো তুমি মিষ্টির হাঁড়িটা খুলে দেখো তো খোলো ই মা উপাক্তু কি হলো এই দেখো মনে হচ্ছে যেন একদম খেজুরি গুড়ি পায়েস ওই দেখি সত্যি কথা বলবি এটা কোথা থেকে এনেছিস আমি বলছি তো দোকান থেকে এনেছি দোকান থেকে এনেছিস তোকে পিটিয়ে শেষ করে দেবো সত্যি কথা বল সত্যি কথা বল বলছি বলছি মানে হ্যাঁ রাতে তো আসছিলাম তো ভাবলাম যে দিদি বাড়ি যাচ্ছে অনেকদিন পর কিছু মিষ্টি নিয়ে যাই দোকান সব বন্ধ আচ্ছা তারপর দেখলুম এই রাস্তার পাশে বোতলটা আর এই হাঁড়িটা বসানো আছে আচ্ছা আমি ভাবলাম হয়তো কেউ মিষ্টির হাঁড়ি থানচাপের বোতল রেখে পায়খানা করতে গেছে তারপর তার কি করবো সেটাই নিয়ে এসেছি আপনাদের বাড়িতে ওরে হারামজাদা শুনছো তোমার ভাই কি বলছে হ্যাঁ রে ভাই তুই আমার জিনিস আমাকে খাই গেলি এই ভাগ ভাগ বলছি পাতি ভাগ ঘুরি বাবালি ঘুরি বাবা শালা শালা আমার বাড়িতে নিয়ে এসেছে আমার জিনিস আমাকে খাই গেল হ্যাঁ গো এখন কি হবে কি আর হবে তুমি কোনো চিন্তা করো না তবে সবাইকে জানাচ্ছি বন্ধুগণ আপনারা আজই পঞ্চায়েতে যোগাযোগ করুন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এমনই ব্যবস্থা করেছে 900 টাকা জমা দিলে আপনাদের বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে শৌচালয়ের ব্যবস্থা করে দেবে আজই আপনারা পঞ্চায়েতে যোগাযোগ করুন জীবন নদী ঘূর্ণি পাকে আর কত বাইবি খেয়াম জীবন নদী ঘুরিনি পাকিয়া কতকাল বাইবি খেয়াম ঈশান কোণে মেঘ জমেছি ঈশান কোণে মেঘ জমেছি দেখ না রে তো শিয়রে সম জীবন নদী ঘূর্ণি পাকিয়ার কতকাল বাইবি খেয়াম
पाकी डूबे रोली मानिक भी विराम कुराली माया पाकी डूबे रोली मानिक भी विराम कुराली जोग भी योगी सुनना पेली जो जोग भी योगी सुनना पेली सब खोवाली जनमेर मत भांगा दारा चीर्ण तोरी झड़ तूफान उठे भारी भांगा दारा चीर्ण तोरी झड़ तूफान उठे भारी आबार डूबी पर साधीर तोरी डूबे अबर डूबी तो साधीर तोरी की हो बिना साथी तो खो जीवन नदी घूरनी पाके यार कत काल पाई भी खेया मोनार कत काल पाई भी खेया